কি গো, কি চিন্তা করছো বসে বসে এত? কি চিন্তা করছো? চিন্তা করছি, কি পুজো তো চলেই এলো। তো পুজো চলে এলো তো কি হয়েছে? পুজোতে কোথায় কোথায় যাব, কি করব? বাবা, আমি ভাবলাম পুজো তো চলেই এলো, ঢাক বাজাবো, তাই যে তো ঢাক কিনবে, অত ঢাক বাজাবে। ঢাক কোথায় পাবো? ঢাক যারা বাজায় তারা বাজায়, আমি কি ঢাক বাজাতে পারি? তুমি চিন্তা করছো বলছো তা, তাই ঢাকিরা এত চিন্তা করে? পুজো তো চলে এলো, ঢাক বাজাতে হবে, গ্রাম থেকে বাড়িতে যেতে, বাড়ি থেকে গ্রাম থেকে শহরে যেতে হবে, স্টেশনে দাঁড়াতে হবে, অর্ডার পাবো। তো তুমি কি কাঁসর বাজাবে? যে যা চিন্তা সে সেটাই করে না। আমার চিন্তা আমি পুজোতে কোথায় ঘুরতে যাব, কি ড্রেস কিনবো, কিরম সাজবো, এটাই সেটাই চিন্তা করছি। কি ড্রেস কিনবে? কি ড্রেস কিনবো, দোকানে যাব তারপরে তো জানবো। তো মনের তো একটা ইচ্ছা আছে, এটা এটা কিনবো। মনের ইচ্ছা গ্রাউন্ড কিনবো, একটা জিন্স কিনবো। গ্রাউন্ড তো পড়েই আছে, আবার কোনটা আবার কেনার কি আছে? এটা গ্রাউন্ড বল নাকি? তাহলে এটা কি নাইটি? ও, গ্রাউন্ড নাইটি একই, এর উপরে একটা জামা পরে নেবে, গ্রাউন্ড হয়ে যাবে। হ্যাঁ সেটাই বাকি আছে, এবার এটাই এটাই দেখার ছিল, সবই তো হয়েছে। তা নাইটি পরেই তো পুজোতে লোক ঘুরতে পারে, তাতে এটা নতুন ফ্যাশন হতে পারে যে নাইটি উঠলো, নাইটি পরে ঘুরছে সবাই রাস্তায়, ফ্যাশন। সেটাও উঠবে, দাঁড়াও কিছুদিন পর, একটার পর একটা যা সুন্দর সুন্দর ড্রেস উঠছে, সব মেয়েরা পরে বেরোচ্ছে। তো কটা নাম বলো, কি ড্রেস? তো না আমি তো জানি না, কিনে দেবো কি করে? বললাম তো গ্রাউন্ড কিনবো, জিন্স প্যান্ট কিনবো, টপ কিনবো, শাড়ি কিনবো অষ্টমীর জন্য। এগুলো তো সবসময় কিনেই রাখছো, আলমারি ভর্তি করা আছে, এই আলমারিতে ভর্তি আছে। তো সেইগুলো তো প্রতি বছর তো কিনা হয়, এটা তো আবার নতুন পুজো এসছে, নতুন জিনিস তো কিনতেই হবে। চলো আজকে নিয়ে কোথায়? ওই বাজার কলকাতায়, নাই তো ট্রেন সে চলো চলো দেখা যাক কোথায় নিয়ে যাই। চিন্তা আমরা এখনো করছি, করতে পারিনি এখনো, করে উঠতে পারিনি, চিন্তা করছি। যখন পুজো চলে আসবে, কালকে পঞ্চমী থাকবে, কালকে ষষ্ঠী থাকবে, তখন চিন্তা করবে? পুজো এখনো এক মাস দেরি। এক মাস দেরি তো কি হয়েছে? এক মাস কেন, 3 মাস আগে থেকে মানুষ মার্কেটিং করছে। আমি তো তোমাকে তাও 1 মাস আগে বললাম। তুমি তো সারা বছরই মার্কেটিং করো, সেটা তো আলাদা। এটা তো পুজো, এটাতে তো নতুন অন্যরকম জিনিস কিনতে হয়, পুজোর শাঁসটা তো অন্য হয় না? সারা বছর তো জমি একটা করে রাখলে তো পুজোর 10টা হয়ে যায় না, ওরকম হয় না। পুজোরটা পুজোতেই কিনতে হয় সুন্দর সুন্দর জিনিস। ঠিক আছে, এবারে বেশি কিছু দিতে পারবো না, একটা হাফ প্যান্ট একটা গেঞ্জি দেবো, ওটা পরে ঘোরো। হাফ প্যান্ট আর গেঞ্জি তো আমি পরি না। ঠিক আছে, তাহলে নাইটি পর। হাফ প্যান্ট আর গেঞ্জি তো আমি পরি না, তাহলে নাইটি। নাইটি পরে কি রাস্তায় ঘুরতে যাব? ওটাই ফ্যাশন, ওটাই ফ্যাশন, ওটাই ফ্যাশন। তুমি স্টার্ট করছো এবছর থেকে নাইটি পরে পুজোয় ঘুরতে বেরোনোটা? হ্যাঁ। বাহ, তুমি একটা কিনবে, আমি একটা কিনবো, দুজনে দুটো পরে বেরিয়ে পড়বো। তুমি নাইটি পরবে? হ্যাঁ, তা কী হয়েছে, ছেলেরা কেন পড়বে না? মেয়েরা পড়ছে এখন, ছেলেরাও পড়ুক, অসুবিধা কী? তার মানে হচ্ছে ছেলেদের হাফ প্যান্ট যখন মেয়েরা পড়ছে, হ্যাঁ তাহলে মেয়েরা মেয়েদের নাইটিটাও ছেলেরা পড়বে, তাই? হ্যাঁ তাই তো। হ্যাঁ সেটা মন্দ বলনি, তুমি ঠিকই বলেছ। তোমাদের হাফ প্যান্ট যদি মেয়েরা পড়তে পারে, তো মেয়েদের নাইটি কেন ছেলেরা পড়তে পারবে না? হ্যাঁ, বা শাড়ি বা কেন পড়তে পারবে না? শাড়িটা আনকমফোর্টেবল, নাইটি ঠিক আছে, ওপর দিয়ে গদাবো, চলে যাবো, টং 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 টং।